নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো লটে শুটকির চাটনি। এই যে দেখুন লটে শুটকি, এখানে অনেকগুলো আছে। আমাদের ঘরে সবাই লটে শুটকি চাটনি খেতে খুব ভালোবাসে। এখন আমি এই শুটকিগুলো মাথাগুলি ফেলে তারপরে সাইডে সেদ্ধ করব। সেদ্ধ করার পরে এগুলি নরম হয়ে যাবে। সাইডের কাঁটা আর মাঝখানে কাঁটাগুলি ফেলে ছোটো ছোটো পিস করে কেটে তারপরে চাটনিটা করব। বন্ধুরা, আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, লটে শুটকিগুলি আমি সেদ্ধ করে কাঁটা ফেলে একদম বেছে নিয়েছি। এখানে একটাও কাঁটা নেই, খাওয়ার সময় একদম কাঁটা লাগবে না। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এই শুটকিটা নিয়েও প্রথমে শুটকিটা দিতে হয়, একটু ভাজা ভাজা করতে হয়, মানে লটে শুটকিগুলি তেলে দিয়ে দিচ্ছি। কাঁটাগুলি ফেলে দেওয়াতে আর একটু সেদ্ধ হয়ে গেছে, একদম কি সুন্দর মিশে গেছে। এখানে আছে সামান্য, মানে একটা আস্ত রসুন কুচি, আর এখানে আছে পেঁয়াজ কুচি। লবণ আর একটু লাগবে, আর একটু দিচ্ছি, দিয়ে দেবো হলুদ। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। একটু জল দেব, নয়তো মশলাটা লেগে যাবে। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মিনিট চারেক ঢেকে দেব এবং আস্তে আস্তে এটা নরম হয়ে ভাজা ভাজা হবে। এবার ঢাকনাটা খুলছি। এই যে বন্ধুরা দেখুন, শুটকিটা মানে লটে শুটকি চাটনিটা কি সুন্দর হয়ে গেছে। আমি মাঝখানে এসে দুইবার নেড়ে দিয়ে গেছি, শুটকিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখুন, আমি লটে শুটকির চাটনিটা একটা পাত্রে তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এটা দেখতে যেমন সুন্দর খেতেও সুন্দর। বন্ধুরা আপনারাও আমার মতো ট্রাই করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।